আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এভরিওয়ান আমি এখন সুরাদ্দ আপনাদের উদ্দেশ্যে বাংলা তর্জমা করব এটা এই জন্যই করবো যে এটার অর্থগুলো যদি ভালো করে আমরা বুঝি তাহলে আমরা উপলব্ধি করতে পারব যে আমরা যদি সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখি সত্য কথা বলি আল্লাহর ও সুন্দর পথে চলি এবং মানে বিশ্বাসের সাথে পাঁচাত্য নামাজ পড়ি আল্লাহর রহমতের প্রত্যেকটা লাইন আমরা মানে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখব যে আসলে সত্যি সত্যি মহান এবং বিশ্বাসীদের হয়তো অনেক কষ্ট আছে অনেক ধৈর্যের পরীক্ষা আছে অনেক মানে কাটাময় পথ মানে মানে অনেক কষ্ট করে সে কাটা উপেক্ষা করে সামনে এগোতে হয় তবুও কষ্টের শত কষ্টের পরেও আল্লাপাকের প্রতি মানে প্রগাঢ় বিশ্বাস থাকলে আল্লাপাক সেই বান্দার প্রতি তার প্রত্যেকটা বিপদে রহমতের হাত বাড়িয়ে দেন আমিন আমি তাহলে এখন সুরাত দোহার বাংলা তর্জমা পড়ছি মিস রহমান ইউরাহিম শপথপুর্বান্নের শপথ নিঝুম রজনীর নিঝুম তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি বীরপহ নি তোমার জন্য পরকাল তো ইহকাল অপেক্ষা শ্রেয় সোবাহান আল্লাহ তোমার রক্ত তোমাকে অনুগ্রহ দান করবে এবং তুমি সন্তুষ্ট হবে আমিন তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি এবং অতপর আশ্রয় দেননি নিশ্চয় দিয়েছেন গল্লা তিনি তোমাকে পান পথহারা অতপর পথ নির্দেশ করেন আমিন তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায় অত অতপর মুক্ত করেন সোবাহান আল্লাহ আমিন সুতরাং তুমি পিতৃহীনের প্রতি রূঢ় হইও না এবং সাহায্য প্রার্থীকে ভৎসনা করো না সুতরাং তুমি তোমার রবের অনুগ্রহের কথা জানিয়ে দেওয়া আমিন